তাড়াতাড়ি লাইভ শুরু করো। এই হয়ে গেছে, দাও নাও রেডি। এই মুহূর্তে আমরা আছি নিউ স্কাইলাইন স্কুলের সামনে। যেই নিউ স্কাইলাইন স্কুল ঠিক সময় ফিস দিতে না পারার জন্য 50টা স্টুডেন্টকে স্কুল থেকে বার করে দেয়। একবারের জন্য তাদের তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা ভাবে না, একবারও ভাবে না যে মাঝ পথে স্টুডেন্টগুলোকে স্কুলের বাইরে বার করে দিলে তাদের তাদের পড়াশোনার ঠিক কত বড় ক্ষতি হতে পারে। আর তার পেছনে শুধু একটাই কারণ আছে, সেই 50টা স্টুডেন্টের জায়গায় অন্য 50টা স্টুডেন্টকে অনেক বেশি টাকা ডোনেশন নিয়ে ভর্তি করা। আর ডোনেশনের সেই সমস্ত কালো টাকা কিন্তু এই মুহূর্তে এই স্কুলের অন্যতম মালিক অনন্যা চ্যাটার্জির অফিস রুমের আলমারিতেই রাখা আছে। আমাদের কাছে সেই খবর আছে। আজকে আমি এই স্কুলে শিক্ষা ব্যবস্থার নামে যা যা দুর্নীতি হয় সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন দেখুন, আজকে আমাদেরকে লুকিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে, কারণ অনন্যা চ্যাটার্জি চান না আমরা এই স্কুলে ঢুকি। অনন্যা চ্যাটার্জি চান না ফিউচার ড্রিম স্কুল আবার মাথা তুলে দাঁড়াক। উনি ফিউচার ড্রিম স্কুলকে সরিয়ে এখানে নিউ স্কাইলাইন স্কুলের শাখা খুলেছে। আজকে এই সমস্ত দুর্নীতি আমি আপনাদের সামনে এই লাইভের মধ্যে দিয়ে তুলে ধরব। আসুন আমার সাথে আসুন। বড়দি বলছি, তুমি কি এখন কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমি অমৃত আর কৃষকে নিয়ে বেরোচ্ছি। কেন? ও আচ্ছা, বলছি তুমি একটু তিয়াসকে সাথে নিয়ে যাবে? আসলে ও এতক্ষণ কৃষের সাথে খেলা করছিল, তো ওর না মনটা খুব খারাপ হয়ে গেছে, একটু নিয়ে যাও না গো। জেম্মা, আমি যাই না তোমাদের সাথে। না, পড়াশোনা নেই তোমার? নেক্সট মান্থে তোমার এক্সাম রয়েছে, বাড়িতে পড়াশোনা করো। ও যখন বাড়িতে থাকবে তখন খেলা করবে, এখন যাওয়ার কোথাও দরকার নেই। একটু নিয়ে চলো না জেম্মা, আমি কোনো দুষ্টুমি করবো না, আই প্রমিস। যেটা বলছি সেটা শোনো, যাও এখান থেকে। অমৃতার কৃষ কোথায় গেল? অমৃতা, কৃষ, আরে এত দেরি করছো কেন? এসো, এত দেরি করলে কেন? কৃষ, এত লেট হলো কেন? তোমাকে তো আজকে আমি তোমার পাপার কাছে নিয়ে যাব। পাপা ইজ ওয়েটিং। আজকে আমরা পাপার কাছে যাব? হুম বেটা। কি জেমা, আবার ডিনারে যাওয়ার প্ল্যান হচ্ছে নাকি? তো ভালোই তো, আমরা সবাই মিলে যাই, একসাথে মজা হবে। আর পাপা মানে তুমি কি ওদেরকে দা ভাইয়ের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছ? ভীষণ বোকা বোকা হচ্ছে না কথাটা? ভিকি যদি বাচ্চাটার বাবা হয় তাহলে তো বিষয়টা তাই দাঁড়ায়। আর তাছাড়া অমৃতার সঙ্গে ভিকির তো কথা বলাও দরকার, এতদিন পর ওদের দেখা হবে, এই সম্পর্কটাকে তো স্বীকৃতি দিতে হবে ভিকিকে। এই এই এইভাবে পালিয়ে বেড়ালে তো চলবে না, ওদের দায়িত্ব নিতে হবে। এইসব কথা বলতেই আমি আজকে যাচ্ছি। ও তা এই ব্যাপার, সেটা আগে বলবে তো। তা তোমরা কি এইভাবে যাচ্ছ, মানে তুমি আর তোমার সাথে ওরা দুজন? মা, ওখানে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে কে সামলাবে? এক কাজ করো, আমাকে নিয়ে যাও তোমাদের সাথে, আমি গেলে তোমাদের হেল্প হবে। কারুর যাবার দরকার নেই। কি হেল্প দরকার? আমি ওদের নিয়ে যাব, ভিকির সঙ্গে কথা বলাবো, ব্যাস, আর তো কিছু নয়। ভিকির যখন বউ আছে বাচ্চা আছে, এবার তো ইন্দিরা সরকারকে ছাড়তেই হবে, তাই না? দেখবি খুব তাড়াতাড়ি ভিকি সব কিছু ছেড়ে এই বাড়িতে চলে আসবে। কিন্তু বৌদি, বলছি ভিকির সাথে অমৃতার তো এখনো আইনত বিয়েটা হয়নি। হ্যাঁ, মানে আমি যতদূর জানি, মানে দা ভাই যতটা বলেছে আর কি, যে অমৃতা তো দা ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। আই মিন ফর্মাল বিয়ে বলতে আমরা যেটা বুঝি, সেরকম কিছু ওদের মধ্যে হয়েছে বলে তো শুনিনি। তোরা তো দেখছি সবাই সব কিছু জানিস। আরে বাবা, ওদের বিয়ে হয়েছে কি হয়নি সেটা তো ওরাই বলতে পারবে, কে অমৃতা, তাই না? যাকে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই, এসো। ও হো, আমার এত দেরি হয়ে গেছে, ফোন কাট। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আপনার স্কাইলাইন স্কুলের সামনে প্রচুর রিপোর্টার এসেছে, একা আমি নয়। আমার মনে হচ্ছে স্কুলের ভেতর কোনো সমস্যা হয়েছে। হোয়াট, কি 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 হয়েছে আমাকে বলুন তো। এক্স্যাক্টলি জানি না ম্যাডাম, তবে আপনাকে কোনো একটা ব্যাপারে এক্সপোজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ভেতরে কে আছে আপনি কিছু জানেন?
আর আপনিই বা ওখানে এলেন কি করে, কে খবর দিয়েছে? একটা উড়ো ফোন এসেছিল, সেখানেই বলা হয়েছে অনন্যা চ্যাটার্জির দুর্নীতি পর্দা ফাঁস হবে। আর স্কুলের সামনে ওকে ভ্যান অব্দি এসে গেছে। থ্যাংক ইউ খবরটা দেওয়ার জন্য। আবার ইন্দিরা সরকার, আবার মা মা কি হয়েছে, কে ফোন করেছিল, কোনো প্রবলেম হয়েছে কি? চেম্বার কি হলো, তোমার কি শরীর টরীর খারাপ লাগছে নাকি, কি হয়েছে? ওকে জানতে হবে ইন্দিরা সরকার এখন কোথায়। বেরোতে হবে স্কুলে রাইট নাও। অর্ক, তুই একটা কাজ কর, তুই অমৃতার বাচ্চাটাকে নিয়ে ওই সুহানার শ্বশুর বাড়িতে যা, বিকির সঙ্গে দেখা করার কথা বলা, তারপর আমি স্কুল থেকে ফিরে যা করার করবো। ঠিক আছে। মা মা বলছিলাম সেসব তো নয়, ঠিক আছে আমি নিয়ে যাবো, কিন্তু কে ফোন করেছিল, কি হয়েছে কিছু বলে না, কোনো প্রবলেম হয়েছে কি? হ্যাঁ, আর যেমন তেমন হলে কিন্তু আমরা যেতে পারি স্কুলে তোমার সাথে, তুমি বলো আমি কি যাবো। হ্যাঁ বৌদি, বৌদি এত অস্থির হয় না, কিছু তো বলো, নাহলে আমাদের চিন্তা হবে। সেই তো, স্কুলে অনেক রিপোর্টার এসছে, ইন্দিরা সরকার আবার কিছু একটা গন্ডগোল করার চেষ্টা করছে, নিউজ স্কাইলাইন স্কুলটাকেও বন্ধ করার চেষ্টা করছে, বদলা নিতে চাইছে ইন্দিরা সরকার, তাই না? বদলা আমিও দেখবো ইন্দিরা সরকার, তুমি কি করতে পারো, কি করতে পারো দেখবো। কেসটা কি বলতো, কিছু বুঝতে পারছিস? জিম্মা যেভাবে রিয়েক্ট করলো তাতে তো মনে হচ্ছে বেশ সিরিয়াস কিছুই হয়েছে, তাই না? এক্স্যাক্টলি কী হয়েছে সেটা আমিও জানি না, তবে আমি শিওর এটা বৌদি ভাইয়েরই কাণ্ড। তাই নাকি? হ্যাঁ, বৌদি ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছিল, বৌদি ভাই তখন বলেছিল যে কিছু একটা করবে, কিন্তু কী করবে সেটা বলেনি। তাহলে তুই এত দেরি করছিস কেন, তুই ওদের নিয়ে বেরিয়ে যা। এসো। এই বলছি কাম্মা, বাবাকে দেখেছো তুমি? বাবা কোথায় গেছে বলো তো? না তো দেখিনি তো। স্ট্রেঞ্জ, এরকম সময়ে বাবা কোথায় গেল? এই মুহূর্তে আমরা আছি নিউ স্কাইলাইন স্কুলে, আর এই স্কুলের বর্তমান মালিক অনন্যা চ্যাটার্জি মোহনা বসুর সাথে হাত মিলিয়ে ফিউচার ড্রিম স্কুলকে অনলাইনভাবে দখল করেছে। এই স্কুলের দুর্নীতির কালো টাকা এই মুহূর্তে এই স্কুলেই আছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আসুন আমার সাথে, আসুন আসুন আমার হয়েছে আলমারি, যার মধ্যে মোটা অঙ্কের ডোনেশনের টাকা লোকানো আছে। আমি সবার সামনে এই আলমারি ভাঙবো, সবার সামনে। হীরা, এইভাবে স্কুলের প্রপার্টি ভাঙবে? হ্যাঁ ভাঙবো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যা করতে হয় আমি সেটা করব। শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। এই তালা আমি আপনাদের সবার সামনে ভাঙব। তারপর নাকি অডিটের লোকজন আসছে,
তো ভয় লাগছে কি হবে। আর এই যে সাংবাদিকরা চারিদিকে ছয়লাপ হয়ে আছে। ইন্দিরা ইন্দিরা একেবারে সাপের ঘরটে হাত ঢুকিয়ে দিয়েছে বাবা। দি ইন্দিরা যে স্টেপটা নিল তারপরে মা কিন্তু আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ভিকি আমার মনে হয় তুই স্কুলে যা, এই সময়টা ইন্দিরার পাশে থাকা খুব দরকার। আমি জানি যে ও নিজের কাছ থেকে তোকে দূরে রাখার চেষ্টা করছে, কিন্তু ভাই একটু একটু বোঝ, ও একা সামলাতে পারবে না, তোকে যেতে হবে। প্লিজ যা ওর পাশে দাঁড়া। কি দিদি ঠিক বলছিস, আমি বেরোচ্ছি।